হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করব ক্লাস ফাইভের 21-এর পাতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা আজকের 21-এর পাতা দেখো, প্রথম অঙ্কটা লেখা আছে, দেখো, একজন কৃষক তার মোট জমির 2/15 অংশ ধান, 7/15 অংশ পাট লাগিয়েছেন। ধান ও পাটের জন্য তিনি মোট মানে কত অংশ জমি ব্যবহার করেছেন। তার বুঝতেই পারছো যে ধান করে চাষ করে 2/15 অংশ আর পাট চাষ করে 7/15 অংশ, তা দুটো যোগ করলে হয়ে যাবে ভগ্নাংশের যোগ। তাহলে দেখো, প্রথমে প্রথমে আমরা যোগ করব, অতএব 2/15 যোগ 7/15। এবার দেখো, এটা ভগ্নাংশ, ওপরটা লব, নিচেরটা হর। এর উপরটা লব, নিচেরটা হর। দেখো, সবার হর কিন্তু 15, তাহলে যখন দেখবে সবার হর 15, তখন আর লসাগু করতে হবে না, তাহলে তোমরা এইভাবে লাইন টানো, আর যেহেতু সবারই হর 1, তাহলে 15টা বসিয়ে দাও। 2/15 মানে কি? 15/7, আর 7/15 মানে 15/2, আর 7/15 মানে 15/7। তাহলে দেখো, তাহলে 15 যখন বসিয়ে দিয়েছি, তাহলে ওপরে 2 বসে যাবে আর এর উপরে 7টা এখানে বসে যাবে, সমান সমান 7 আর 2 যোগ করো 8, 9, তাহলে 9/15 অংশ। তাহলে এইবার তুমি লিখবে, অতএব তিনি 9/15 অংশ জমি ব্যবহার করেছেন। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের উত্তর। এবার দেখো, দুইয়ের দাগে কিছু অঙ্ক আছে। দেখো দুইয়ের দাগের, দেখো দুইয়ের ক বলছে 8/14 যোগ 2/14। এবার দেখো, এখানে সবারই কিন্তু হর একই, 8/14 মানে 14/8, আর 2/14 মানে 14/2, তাই সবার হর কিন্তু একই আছে। তাহলে এবার লাইন টেনে দাও, দিয়ে 14 লিখে ফেলো। এইবার যেহেতু হর 1, এটা লসাগুর নিয়মে আমরা ভগ্নাংশ এটা দিয়ে ভাগ করতে হয়, মানে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, কিন্তু এখন দরকার নেই, তোমরা এখন এইভাবেই শেখো, পরেরটা আমরা এইভাবে শিখব। যেহেতু হর 1 আছে, তাহলে ওপরে 8টা বসিয়ে দাও, আর এখানে হর 14, লসাগু 14, তাহলে এখানে 2 বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে 8 আর 2 = 10, ওপরে 10, নিচে 14, তাহলে 10/14 অংশ, তাহলে 10/14। অতএব তুমি এখানে লিখতে পারো, অতএব নির্ণেয় যোগফল সমান সমান 10/14, এটা আমরা উত্তর। এখন এটা আমার আবার কেটে কাটা যায়, কাটা বলতে উভয় সংখ্যাকে ভাগ করা যায়, কারণ 5 দিয়ে ভাগ করা যায়, কিন্তু এখন তোমাদের শুরুতে, পরে তোমরা ভাগ করবে। এবার দেখো, ক্ষয়েরটা 5/7 যোগ 2/7, এটাও দেখো 5/7 মানে 7/5, 2/7 মানে 7/2, তাহলে সবাই হর 1 আছে, তাহলে আমরা লাইন টানলাম, তাহলে লসাগু 7 বসিয়ে দিলাম, দুটো 7 জন্য হরে বসিয়ে দিলাম। এইবার আমরা উপরে এর হর 5, এর হর এর এর লব 5, এর লব হচ্ছে 2, তাহলে 5 আর 2 বসে গেল উপরে, 5 যোগ 2, তাহলে 5 সঙ্গে 2 যোগ করো, আর 6 7, তাহলে 7/7। তো 7/7 থেকে আমরা ভাগ করতে পারি, দেখো 7/7 মানে 7কে 7 দিয়ে ভাগ, তার মানে কত হবে, 1 হবে, এটা ভাগের লাইন, তাহলে আমরা 1 বসাতে পারি, অর্থাৎ 7কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো, তাহলে 7/1 = 7, তাহলে 1 হলো। অতএব লিখতে পারি, অতএব নির্ণেয় যোগফল সমান সমান 1, এইটা আমাদের উত্তর। এবার দেখো গয়ের অঙ্কটা, 5/9 যোগ 2/9, তো এরও দেখো 5/9 মানে কি 9/5, 2/9 মানে 9/2, তাহলে এরও কিন্তু হর একই, 9, তাহলে আমরা 9টা বসিয়ে দেবো, আর ওপরের লব 5, এর লব 2, তাহলে 5 যোগ 2, তাহলে
পাঁচে দুয়ে ছয় সাত, সাতের নয় অঙ্ক। অতএব নির্ণেয় যোগফল যোগফল সমান সমান সাতের নয়। এবার দেখো ঘয়ের অঙ্কটা, ঘয়ের অঙ্ক দেখো ছয়ের পনেরো যোগ সাতের পনেরো। এবার দেখো এখানে এরও ক্ষেত্রে দেখো ছয়ের পনেরো মানে কি পনেরো ভাগের ছ ভাগ, আর সাতের পনেরো মানে পনেরো ভাগের সাত ভাগ। তাহলে প্রথমে আমরা যেহেতু সবারই হর একই আছে তাহলে আমরা হরটাকে বসিয়ে দেবো। এবার লব এর কাছে কত আছে ছয়, আর এর লব কত সাত, অর্থাৎ পনেরো ভাগের সাত ভাগ আর পনেরো ভাগের ছ ভাগ। তাহলে ছয় আর সাত যোগ করো, ছয় ছয় বারো একে তেরো, তাহলে তেরোর পনেরো। তাহলে ওখানে লিখবে অতএব নির্ণেয় যোগফল যোগফল সমান সমান তেরোর পনেরো। এবার দেখো ওয়ার অঙ্কটা দেখো আটের পঁচিশ যোগ দুইয়ের পঁচিশ যোগ সাতের পঁচিশ সমান সমান। এখানে দেখো এরও পঁচিশ ভাগের আটের পঁচিশ, আট পঁচিশ ভাগের আট ভাগ, দুইয়ের পঁচিশ মানে পঁচিশ ভাগের দু ভাগ, সাতের পঁচিশ মানে পঁচিশ ভাগের সাত ভাগ। তা সবারই হর কিন্তু পঁচিশ, তাহলে আমরা এক জাতীয় হর, তাহলে আমরা সবই পঁচিশ লিখলাম। এর ওপরে হরগুলো বসিয়ে দাও, লবগুলো লব আট, এর লব হচ্ছে দুই, আর এর লব হচ্ছে যোগ সাত। এর আটে আর দুয়ে দশ, দশের সাথে সতেরো, তাহলে সতেরোর পঁচিশ। অতএব নির্ণেয় যোগফল যোগফল সমান সমান সতেরোর পঁচিশ, এইটা আমাদের উত্তর। আচ্ছা এবার দেখো ছয়ের অঙ্কটা, দুইয়ের নয় যোগ একের নয় যোগ চারের নয়। দুইয়ের নয় মানে কি ন ভাগের দু ভাগ, একের নয় মানে ন ভাগের এক ভাগ, চারের নয় মানে ন ভাগের চার ভাগ। তাহলে সবারই কিন্তু হর একই, তাহলে আবার সেই একই হর বসিয়ে দিলাম। এবার এর লব হচ্ছে দুই, এর লব হচ্ছে এক, এর লব হচ্ছে চার। তা যোগ করো দুই একে তিন, তিনে আর চারে সাত, সাতের নয়। অতএব নির্ণেয় যোগফল সমান সমান সাতের নয়, এটা উত্তর। এবার দেখো চ ছয়ের অঙ্কটা, আটের সতেরো যোগ তিনের সতেরো। তাহলে দেখো এখানে আটের সতেরো মানে সতেরো ভাগে চার আট ভাগ, আর তিনের সতেরো মানে সতেরো ভাগে তিন ভাগ। তো যেহেতু এটা যোগ ভগ্নাংশের যোগ, তো তারা আমাদের সবারই হর একই, তা সতেরো বসিয়ে দাও। এবার সতেরো বসে তো ওপরে লবটা বসিয়ে দাও, আট যোগ উপরে তিন, তাহলে আটে তিনে এর আট আর তিন যোগ করো, আর নয় দশ এগারো, এগারোর সতেরো। তাহলে অতএব নির্ণেয় যোগফল যোগফল সমান সমান এগারোর সতেরো, এটা আমাদের উত্তর, ঠিক আছে।